নাম গোপাল দাস মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মোড়াগাছা মদনপুর অর্থাৎ রামগঞ্জ ঋষিপাড়াতেই বাস জীবন জীবিকার তাগিদে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তিনটা ছেলে ছেলেকে লেখাপড়া শিখাইছে বড় ছেলে বিসিএসের প্রস্তুতি নিচ্ছে ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করছে আবার বিএ করছে বড় ছেলে বৌমা ডেন্টিস্ট ও দীর্ঘ 30 বছর যাবৎ এই শিল্পকার কাজ করে এবং বাংলাদেশ অনেক জায়গা ঘুরছে এরপর ভারতেও তার বিচারক ভারতে যাওয়ার সময় ও পাসপোর্ট করে যায় যাই 2 মাস কাজ করে শিল্পটার সাথে সাথে শিশুদের খেলনাও বিক্রি করে এতে তার কিছু বাড়তি ইনকাম হয় এই গোপাল দাস অসাধারণ মেধার অধিকারী ও সমস্ত জায়গা ঘুরছে এবং সমস্ত গ্রামের নাম ওর মুখস্থ এখন আমি গোপাল তোমার কাছে প্রশ্ন করি জিকরগাছা চৌগাছা সারসা অভয়নগর এই সমস্ত গ্রামগুলো তুমি ঘুরছো এই গ্রামের নামগুলো বলো তো শুনি প্রথম থেকে সাদিপুর থেকে শুরু করি একদম মেন বাটার সাদিপুর নোয়াজগাঁ রঘুনাথ মানিকের সর্বান্তে গিপে দান্ডকলা বাহাদুরপুর গোলপা লক্ষণপুর পান্তপুর শিকারপুর সান্তান এগবাড়ি কেশবপুর শিবপুর সালকুনা বেলতা কাশীপুর বেলিবিশি কাকমারি সরবাগিলি বড়বাগিলি পৈল দশপাকি পাশাপুল মাসরাঙ্গা বৃন্দে কুদি গোবিন্দপুর দুলুদি বিড়লি মালিকাতে শশিকাড়ি দেনি আলি সাটকুদি বড়বাকুলি গরিপুর দুলু নিম মুক্তারপুর মেঘরাঙ্গা সৌগাছা দোগরি সুমনকাটি 12,000 টাকা থেকে মনে শুন কত লিপ চলে গেল কত লিথা না আর এই পাশে আবার সাতসা ভাবার বেল ছোট আলা বড় আলা গাতিপাড়া দৌলতপুর বুটখালি বাবন্দে পাঁচগুলো টালগুলো শিখলি পার্বতা বালবদে রাজাপুর গোয়ালডা কাগজপুর কনিতা বাগাডিং বসতপুর হাড়িখালি পাঁচপুর রামটা দেউলি কুসিমুড়া বড়বুড়ি কাতুরি পানবুড়ি মেটপুকুর কেশিডাঙ্গা ব্রুজ বানখাই রোজ রাজাপুর বাকি করিমালি কুন্দপুর ডাঙি গোলনগর আমনি বেড়ার পানি কাজে বিল ইসলামপুর ডাকাপাড়া শ্রীরামকালী শেলকোনা গাতিপাড়া আমতলা গাতিপাড়া খাসখালী গোপীনাথপুর পাল্লাদপুর মধুখালী বোধখানা পঞ্চনগর বারাকপুর জিরো গাছাজিগুর আসতানা রাজাপুর পুরন্দপুর মৈনিকাটি বন্যি পাইনসারা টাবরা কুদি সিদ্ধা কারালি স্টেশনাকুর নিচেন্দপুর রাজার ডুমদে নন্দডুমদে মাটি কুমড়া সৎপাড়া শরীরপুর কালিনী মালিকালী নিত্যান্দকাটি নবীনগর সারাদানা আন্দ্রপোতা বাড়িগাঁও গোপীনাথপুর সাগরপুর সিমলে কামারপাড়া দৌরসংলা পাল্লাদপুর মধুখালী বোধখানা পঞ্চনগর বারাকপুর জিরো গাছা কৃষ্ণনগর এ মুবারকপুর মুবারকপুর আচ্ছা ওই বিভিন্ন জায়গায় যাই তুমি যে ওই হই দাও এটা জোরে জোরে বলো তো যেমন যশোর জেলায় কিভাবে হই দাও যশোর জেলায় ভাষা দি শিল কাটাবে শিল শিল কাটাবে শিল শিল কাটাবে শিল আর আগে ভাষা দিতাম যাতা শিল দরকার নেবে যাতা শিলি দরকার নেবে যাতা শিলি এখন তো শিল যাতা পাওয়া যায় না ওইটা শিলির ভাষায় বলতে আর নোয়াখালী ভাষা দি চিরাগর এই পাশে নোয়াখালী ভাড়া দিই হাঁটাও তার দরকার নেবে হাঁটা হু তার হাঁটাও তার দরকার নেবে হাঁটা হু তার শিলির কই হাঁটা তোমাকে হু তা আর শরীয়তপুর মোহাম্মদপুর বিশ্বকান্ত দুড়াখান্দি গেটু কান্দি রামদিয়ে সরাপুরি তুলা রামপুর সেন তলা গোপালগঞ্জ পুলিশ লাইন কুটালি পড়া বেদগিরাম এটু পড়া নোড়া লহগড়া লক্ষ্মী ভাষা মোদী ভাষা দি পাটা পুতা ধার কবে পাটাপুত ধার নেবে পাটাপুত সময় তো কম ভারতের নামগুলো একটু বলো ভারতের নাম সবকটা বলবো হ্যাঁ ভারতের বয়রা পাটচিমলে কুড়িলে অন্ধ সফর ওই মাল্লা দত্তপলি আসলি কাজী শুটিয়া ঝাউডাঙ্গা পিপলি তেতবেড়ি ছোটাঙ্গা বনিবাড়ি শিখলি চারঘাট মটন বসিরাট ভুমরা ঠাকুরনগর সাতপাড়া বক্সারা রামপুর শেরপুর রাজাপুর চৌবাড়ি হিংলি তন্নপুর সাবলা নটা ফুলবাড়ি নিমতলা অশোকনগর বামতলা বনবনি আজিগলি সিংহাপাইনগর কৃষ্ণ কলতলা কাড়াতলা রায়কাট সাদা রপ্তলা অনতলা কালীগঞ্জ শাহডাঙ্গা শিকারপুর কালীপুর তারিণীপুর সরাটি আলাইপুর মদনপুর সাদাবাড়ি কল্যাণী ওই ইন্ডিয়ান ভাষা দিয়ে কি জানেন এ শিল কাটাবে শিল শিল কাটাবে শিল শিলে বলি একটা টান দাও শিলে এই বা এই যশোর জেলায় বলি শিল কাটাবে শিল শিল কাটাবে শিল
আর ওই জাতাশিলির নাম বলতাম আগে, জাতাশিলি দরকার নেবে, জাতাশিলি জাতাশিলি দরকার নেবে, জাতাশিলি জাতাশিলি দান করবে ধার করবে জাতাশিলি। এইভাবে গোপালের দীর্ঘ 30 বছর চলছে ও এখন বয়সের কারণে বেশ খানিকটা অসুস্থ, তবুও জীবন জীবিকার তাগিদে পথ চলে। ছেলে মেয়ে ছেলেরা এখনো আয়ের পথে যায়নি, তাই প্রতিদিন সকালবেলায় ওর যাত্রা শুরু হয় গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটে। গোপাল অসাধারণ মেধা, কিন্তু হয়তো বা সেটা সুযোগের অভাবে লেখাপড়া হয়নি, সামান্য করে জীবন জীবিকা নির্বাহ করে। তবে সে খুব সুখী মানুষ, আর সুখী মানুষ হয় এর থেকে বড় আর কি পাওয়ার থাকতে পারে। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।